পোস্ট অফিস আইন এবং দা কুরিয়ার অ্যাক্ট লঙ্ঘন করেই সড়ক মহাসড়কে পণ্য পরিবহনের গাড়ি তল্লাশির নামে হয়রানি করছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য। বিষয়টি জনদুর্ভোগের পাশাপাশি সরকারের উপর জনগণের আস্থার সংকট তৈরি করছে বলে মনে করেন আইনজীবী, ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত ওইসব অতি উৎসাহী সদস্যদের বেআইনি কাজে লাগাম টেনে ধরা প্রয়োজন বলে মত দেন তারা। মিজান আহমেদের প্রতিবেদন। করোনা মহামারীতেও যখন সারা দেশ অচল, তখন দেশের মানুষের সেবায় নিয়োজিত দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি বিজিবির কতিপয় সদস্যের বিমাতা সুলভ আচরণের শিকার 16 কোটি মানুষের আস্থার প্রতীক এসএ পরিবহন। 25 এপ্রিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ির বিশ্বরোড এলাকা থেকে এসএ পরিবহনের জরুরি ডাক ও পার্সেলবাহী একটি গাড়ি জোর করে অস্ত্রের মুখে ড্রাইভার ও সুপারভাইজারকে জিম্মি করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। ক্যাম্পের খোলা মাঠে অরক্ষিত অবস্থায় দিনভর পার্সেলগুলো লন্ডভন্ড করে রাতের আধারে গাড়িটি জব্দ দেখিয়ে প্রেরক প্রাপকের নাম বাদ দিয়ে শুধু ড্রাইভার ও সুপারভাইজারের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করে তারা। এমনকি এসএ পরিবহনের কুমিল্লা শাখার ম্যানেজার আব্দুল হাইকে ক্যাম্পে ডেকে ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা স্বীকারোক্তিও লিখিয়ে নেয় বিজিবি। কোনো যাওয়ার পর তারা আমাকে বিভিন্ন মামলা টামলার হুমকি দেয়, হুমকি দেয় একপ্রকার আমাকে লিখিত একটা নেয়। শুধু কুমিল্লায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে এসএ পরিবহনকে এ ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার। এগুলো আমদানি নিষিদ্ধ পণ্য নয়, সারা দেশেই আসছে। সুতরাং কুরিয়ার সার্ভিসে বুকিং হওয়ার পরে এই পণ্যের জন্য গাড়ি আটক করা এবং এতে ড্রাইভার হেল্পারের মতো নিরপরাধ কর্মীদেরকে মামলা দেওয়া, এটা পুরোটাই অযৌক্তিক, এটা হতে পারে না। শুধু এখানে নয়, আমরা ব্রাহ্মণবাড়িয়ায়, আমরা সিলেটে, লালমনিরহাটে বিভিন্ন জায়গায় বিজিবির অনৈতিক কর্মকাণ্ডগুলো দেখছি এবং এটাতে আমরা সংক্ষুব্ধ, যেমন আমাদের গ্রাহকরাও হয়রানি হচ্ছে। যদিও আইনের নামে হয়ে যাওয়া বেআইনি ওই ঘটনার দায় নিতে চায়নি কোনো পক্ষই। এটা তো আমার বিষয় না, এটা জয়েন্ট টাস্ক ফোর্স অপারেশন হয়েছে, এটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনি যেটাকে ভালো মনে করেছেন তিনি করেছেন। এটা বিজিবি আমাদের টাস্ক ফোর্স করা হয়। পণ্য যেখানে লোড হবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী চেক করতে পারবে এবং যেখানে আনলোড হবে সেখানে চেক করতে পারবে। এই দুই সীমানার মাঝখানে পণ্য চেক করার কোনো সুযোগ আইন শৃঙ্খলা বাহিনীর নেই। আমি মনে করি যে এটা অন্যায় হয়েছে, আপনারা এটা পারচু করেন। যদি আর্মির লোক হয় তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হওয়া উচিত এই অন্যায় কাজের জন্য, আর যদি বিজিবির হয় তার ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে, ডিপার্টমেন্টাল ট্রাইব্যুনাল আছে, তার বিরুদ্ধে এটা ব্যবস্থা হওয়া উচিত। এটা এইভাবে করা দরকার, কারণ এভাবে যদি আপনার যারা একটা সংঘবদ্ধ বাহিনী যাদের কাছে আর্মস আছে তারা যদি একটা সাধারণ ব্যবসার ক্ষেত্রে এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা কিন্তু একটা ব্যাড ইনস্ট্যান্স হবে এবং এই ব্যাড ইনস্ট্যান্সের কারণে কিন্তু দেশের যে সার্বিক যে পরিস্থিতি, সার্বিক যে জনগণের রাষ্ট্রের উপরে যে কনফিডেন্স সেটার উপরে একটা আপনার দুর্বলতা দেখা দেবে এবং মানুষ মনে করবে যে জোর যার মুল্লুক তার। বিষয়টি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফউদ্দিন। সোফার আমি জানি তারা আমাদের বাংলাদেশে একটা অর্গানাইজড ফোর্স, ব্যক্তিগত কাজের দায়ভার কখনো সরকার নেবে না, আর কোনো বাহিনী আইনের ঊর্ধ্বে নয়। একটা পণ্য যারা পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়, পরিবহন কর্তৃপক্ষের কোনো দোষ আছে বলে আমি আমার দৃষ্টিতে কখনো কল্পনা করতে পারি না। কতিপয় অতি উৎসাহীর জন্য পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও সতর্ক করেন ব্যবসায়ী নেতা খন্দকার রুহুল আমিন সিআইপি। বর্তমান সরকার বা তাদের জনপ্রিয়তা বা সেখানে হুমকি স্বরূপ হয়ে থাকে একটি কারণে, অতি উৎসাহী হয়ে কিছু কিছু লোক এই ধরনের কর্মকাণ্ড করে, এটা সরকার অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবে। দেশের কুরিয়ার খাতের উন্নয়নে এসএ পরিবহনের গর্বজ্জ্বল ভূমিকার কথাও স্মরণ করেন বক্তারা। করোনাকালীন বলেন বা এখন অত্যাধুনিক যুগে এক জায়গায় যাওয়া যায় না, তো আমরা তো ঘরে বসে সব কিছু করলাম, কি কি বলে কি কারণে, এতে এসএ পরিবহনের কারণেই তো। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।